নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, সকাল থেকে প্রচুর গরম ছিল, তাই ভাবলাম আপনাদের এই বৃষ্টি ভেজা ছাদ বাগান একটু দেখিয়ে দিই। সব গাছগুলো ভিজে গেছে, আর এই যে উপরে ঝিঙে গাছটা থেকে জল পড়ছে, এই যে দেখুন। আমার এখন প্রত্যেকটা লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে। গরমে যেরকম লঙ্কা হওয়া বন্ধ হয়ে গেছিল, সেটা আবার এখন শুরু হয়েছে। তখন খুব কম হতো, কিন্তু এখন ভালোই লঙ্কা হচ্ছে। আর দেখুন বন্ধুরা, আমি প্রায় বলি পেস্টিসাইড আমি কিন্তু ব্যবহার করি না, খুব কম। এই গাছের পিছনে এখনো বুঝতে পারবেন এই যে কালো কালো দাগ রয়েছে এইখানে, আর আমি আর একটা দেখাই, দেখুন এই যে এইটা আমার ধোয়া হয়নি আর কি। এইটা যখন দুদিন আগে আমি গাছে জল দিচ্ছিলাম, পাতাগুলো পেছন দিকটা খুব ভালো করে ধুয়ে দিয়েছিলাম, এতে দেখুন পাতার পেছনে কিন্তু সেই গুঁড়ো গুঁড়ো একটা পোকা হয়, সেই পোকাটা নেই। যে কটা এই গাছটাতেই ধুয়েছিলাম আর যে কটা গাছ ধুয়েছি সে কটাতেই নেই, তাই আমাকে আরো একবার এই সব গাছের পাতাগুলো ভালো করে ধুতে হবে। ভুটানি টগরটা আজকে সকালে, মানে তখন ওই দুপুর 12টা একটা, এইগুলো সব পরিষ্কার করেছি। পরিষ্কার করা বলতে আমার এখান দিয়ে না হাঁটা যাচ্ছিল না, তাই গাছগুলোকে একটু ঠিকঠাক করে রেখেছি। যে গাছগুলো দিয়ে দেখুন এই সব বেগুন গাছে ফুল আসছে, গাছগুলোকে একদম ঠিকঠাক করে রেখেছি। এখানেও বুঝতে পারবেন যে দেখুন আম গাছটা, এগুলো সব ভিজে। আপনারা কোনোদিন দত্তপ্রিয়ার ফল দেখেছেন? এই দেখুন, এটা দত্তপ্রিয়া গাছ, তার ফল হয়েছে। গাছে দুখানা ফল ছিল, একখানা পাচ্ছি না খুঁজে, ফেটে পড়ে গেছে হয়তো, এইটা রয়েছে। কালকে সকালে এটা আমি একটা কিছু দিয়ে বেঁধে রেখে দেব, তাহলে পেকে গেলে ওর ভেতরেই পড়বে, ফেটে পড়ে। সিউইডের গাছটা দেখুন কত পরিমাণে ফুল এসেছে। শুধু সিউইড ব্যবহার করেছি, সিউইড তো অনুখাদ্যের কাজ করে, আর এই অনুখাদ্যটা কিন্তু গাছে খুব দরকার পড়ে। এখানে তো একটা ধরেই গেছে। যেটা বলছিলাম, এখন দেখুন প্রত্যেকটা গাছে আপনারা লঙ্কা দেখতে পাবেন। এই দেখুন, ওই দূরে দেখুন লঙ্কা, সব গাছেই এখন লঙ্কা আসছে, মানে বেশি পরিমাণে। দু একটা যেটা হচ্ছিল সেটা বেশি পরিমাণে এখন হচ্ছে। এরপরে গাছে লঙ্কা ভরে যাবে। এই যে গাছের পাতাটা কুকড়াচ্ছে না, দেখেছেন? এটাকে আমি কি করে ঠিক করব সেটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। এরকম আমার তিনটে গাছ হয়েছে। ওই দেখুন, ওই যে ওপরে গাছটা, ওটাতেও আছে। এই সিঁড়ি দিয়ে উঠছি, প্রচুর জল হয়েছে তো, বৃষ্টি পড়েছে, পুরো গাছগুলো দেখুন ভিজে গেছে। আর এই এই গাছটাতেও দেখুন লঙ্কা এসছে, কিন্তু এই গাছের পাতাটাও একটু এরকম কুকড়ে মতো গেছে। এটাকেও একটা কি ব্যবহার করব আমি,
একদম জৈবভাবে কিভাবে কি ব্যবহার করব শেয়ার করব, একটা ভিডিও নিয়ে আসব। তবে খুব তাড়াতাড়ি করতে হবে যাতে পাতাগুলো ঠিকঠাক থাকে। এই গাছটায় কিন্তু সবকটা ডালে হয়নি, এই সব ডালে হয়নি, আবার এই ডালটায় হয়েছে। আপনাদের বলেছিলাম এই দুটো ফুল ড্রাগন ফ্রুটের ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বুঝতে পারিনি, একদিন সকালবেলা এসে দেখছি ফুটে গেছে, তাই আর শেয়ার করা হয়নি। তবে দুদিন আগে ফুটে গেছে, এই দেখুন এখানে ফলটা ধরবে। আর এটাকে কিন্তু আমার পলিনেশন করা হয়নি, এখন ফলটা হলে তাহলে নিজে নিজেই পলিনেশন হয়ে গেছে হয়তো, বুঝতে পারছি না, কিন্তু আমি এটা পলিনেশন করিনি কখন। মানে আমি সন্ধেবেলা যখন দেখে গেছি তখনও কিন্তু ফুলটা ফোটার মতো অবস্থায় ছিল না, তবুও দেখুন সকালে এসে দেখছিলাম ফুলটা ফুটে গেছে। আপনাদের ভেবেছিলাম শেয়ার করব, শেয়ার করা আর হয়নি। যে দুটো ফুল আমি শেয়ার করেছিলাম এগুলো দেখুন কিরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই যে ফলটা, এই একটা ফল আর এই একটা ফল, এই দুটোকে আমি পলিনেশন করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। কুমড়ো গাছটা দেখুন বেশ সুন্দর মানে হচ্ছে। আর এখানে দুরকম কুমড়ো গাছ আছে, এখানে একটা আছে, এখানে দুটো গাছ আছে, আর এইটাই একটা গাছ আছে, এই যে দেখা যাচ্ছে গোড়াটা। আর দুটোর গাছই কিন্তু দুরকম, দেখুন এই পাতাটা দেখুন সাদা সাদা, এই সব রেক আছে, কিন্তু আর একটা পাতা দেখাচ্ছি সেই পাতাটাই দেখুন নেই। এটা ভাদ্র মাসের কুমড়োর গাছটা, আর যেটাই নেই সেটা হচ্ছে ওই শুধু সিঙ্গল যেটাই আছে একটা গাছ আছে। আর সিম গাছটা তো বেশ বড় হয়ে গেছে, বোধহয় এরপর ফলও দিতে শুরু করবে, পূজোর সময় নয় পূজোর আগেই বোধহয় আমি ফলটা পেয়ে যাব। এই যে দেখুন, যে বলেছিলাম একসঙ্গে পাঁচখানা পাঁচখানা, এখানে ছখানা ছখানা স্টিক বেরিয়েছে। এটা আমার 3 বছর আগেকার গাছ, এটা আমি শেওড়া ফুলির যে বাজার আছে বাজারের ওখান থেকে নিয়ে এসেছিলাম। এই গাছটা আমি শেওড়া ফুলির বাজার থেকে কিনে এনেছিলাম। এই গাছটা দেখুন 3 বছর আগে, আর 2 বছর ধরে তো ফুল ফোটেইনি, এখন 3 বছর এটা। আর দেখুন কটা হয়েছে স্টিক, ছখানা হয়েছে স্টিক। আমি যখন এর আগে শেয়ার করেছিলাম তখন 5টা দেখেছিলাম, এই দেখুন এখানেও একটা আছে, ছখানা স্টিক। ওল গাছটা যেটা এই কদিন আগে বসিয়েছি, শুধু দেখুন এর গোড়াটা আমি দেখাই, এই দেখুন কত মোটা হয়েছে, এই দেখুন আমি ধরি, এই দেখুন এখানটা ধরছি, ধরতে পারছি না আর কি। আর উপরটা দেখুন, ওল গাছটা বেশ ভালো হবে মনে হচ্ছে, ওলটা খুব মোটা হয়ে উঠেছে দুটো গাছই, তবে ওই গাছটা একটু বেশি মোটা হয়েছে। এই গাছের মুসম্মিগুলো বেশ বড় হয়ে গেছে দেখুন, এবার মনে হয় তুলে নিতে হবে, তবে আর কদিন দেখব তারপরে তুলে নেব। গাছটায় নতুন নতুন পাতাও এসেছে, এই যে এই গাছটা কি পিয়ারা গাছ আমি জানি না, কিন্তু পিয়ারা গুলো সব পুড়ে যাচ্ছে, মানে ঝরে, সকালবেলা উঠে এসে দেখছি পিয়ারা গুলো পড়ে যাচ্ছে। আর পিয়ারা গুলো খুব একটা যে বড় হয়েছে তা নয়, কিন্তু আমি নাম ভুলে গেছি আর কি, গাছটা মানে হয়তো L49, আমি ঠিক মানে বলতে পারছি না, কিন্তু পিয়ারা গুলো বড্ড ছোট ছোট হয়। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বলবেন তো যে পিয়ারা কি L49 ছোট ছোট হয়, তাহলে এই গাছটা L49 এরই গাছ। এই গাছটা লেবুটাও বেশ বড় হয়ে গেছে আর অনেকগুলো হয়েছে, বৃষ্টি হয়েছে তো, এই দেখুন
অনেকগুলো হয়েছে, আর এই দিকেরটা তো এটাও বড় হয়ে গেছে, কিন্তু এটা তৈরি হয়নি, কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে, পেরে নিতে হবে। এই গাছটা দেখুন, এই গাছটা একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে। গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর। এটা দেখাচ্ছি আমার উপরে ছাদ বাগান, দেখুন একদম উপরে ছাদ বাগান। আর ওই যে সুপুরি গাছটা দেখতে পাচ্ছেন, ওটা আমার বাগানের সুপুরি গাছ। আম গাছ দেখতে পাচ্ছেন, ওটা আমার বড় আম গাছগুলো। তারপরের ছাদটা হচ্ছে এইটা, যেখানে আমি কুমড়ো গাছ, শিম গাছ, ড্রাগন গাছ এইসব লাগিয়ে রেখেছি। এখানে একটা কাঠ চাপা গাছ আছে, যেটা ফুলটা শেষ হয়ে গেছে। এটাও সেই একদম ওপরের ছাদের পরের ছাদটা, আগের ছাদটা। এখানে কাঁকরোল গাছে কাঁকরোল হয়েছিল। আর এইটা হচ্ছে সাদা করবী, সাদা করবী ফুটেছে, ওই যে ফুটেছে। এটা আমার তিনতলার ছাদ, ওখানে করলা গাছ আছে, তারপরে সজনে, আর ওখানে সব লঙ্কা গাছ রয়েছে। আর এই যে এটা হচ্ছে সবেদা, ওখানে লাউ আছে, আর ওই যে ঝিঙের হলুদ হলুদ ফুল ফুটেছে। এখন তো বেশ অন্ধকার হয়ে গেছে, একদিন দিনের বেলা আমার ছাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন এই যে সব বেগুন গাছ, এই যে এইখানটায় আছে সব বেগুন গাছ।